হ্যালো বন্ধুরা, আমি রাহুল আর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে পেটিএমের ফার্স্ট পয়েন্ট আপনারা টাকাতে কিভাবে কনভার্ট করবেন। তো আমরা সাধারণত যে রিচার্জ করি, মোবাইল রিচার্জ বা ডিটিএস রিচার্জ বা যাই কিছু বলে না কেন, পেটিএম থেকে করলে কিছু কিছু সময় ক্যাশব্যাকের বদলে আমাদের পয়েন্ট দেয়। তো সেগুলো যখন বেশি হয়ে যায়, তো 1000-এর বেশি হয়ে গেলে তখন আপনি টাকাতে কনভার্ট করতে পারেন। তো আজকের এই ভিডিওতে এটাই আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি যখন 1000-এর বেশি পয়েন্ট হয়ে যাবে তখন আপনি কিভাবে টাকাতে কনভার্ট করবেন। তো অবশ্যই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি পেটিএমটাকে ওপেন করে নিলাম। নেওয়ার পর সিম্পলি লকটা এখানে দিয়ে দেব। ওকে, তো ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আমাদের যেটা করতে হবে, একদম নিচের দিকে চলে যেতে হবে ক্যাশব্যাক অ্যান্ড পয়েন্টে। তো আমরা স্ক্রল করে নিচের দিকে চলে যাব। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাশব্যাক অ্যান্ড অফার। তো সিম্পলি এটার ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি ক্যাশব্যাক কত উইন করেছেন, ক্যাশব্যাক পয়েন্ট কত উইন করেছেন, সেগুলো সব কিছু চলে আসবে। আর যদি ভাউচার ডিল স্টিকার থাকে সেগুলো শো করবে। তো এখানে ক্যাশব্যাক পয়েন্টে ক্লিক করবেন। ক্যাশব্যাক পয়েন্টে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে যা ক্যাশব্যাক পয়েন্ট আছে সেগুলো শো করবে। তো এখান থেকে আপনি পয়েন্ট হিস্ট্রি দেখতে চাইলেও দেখতে পারেন কোথা থেকে কত পয়েন্ট এসছে। তো এখানে কিন্তু পপুলার কিছু ডিলস আপনার সামনে চলে আসবে। তো আপনি ভিউ অলে ক্লিক করে সেগুলো ডিলসগুলো আপনি দেখতে পারেন। তো চাইলে এখান থেকে আপনি ডিলগুলো নিতেও পারেন, যেমন ফ্লিপকার্ট ভাউচার, পেটিএম ফার্স্ট গেমের 300 পয়েন্টে 150 টাকা ক্যাশব্যাক। তো আমাদের যেহেতু টাকা কনভার্ট কীভাবে করতে হয় সেটা দেখানোর ভিডিও এটা, তো আমরা টাকা কীভাবে কনভার্ট করতে হয় সেখানে চলে যাচ্ছি। তো একদম নিচের দিকে চলে যাবেন। তো কনভার্ট পয়েন্ট টু পেটিএম ব্যালেন্স, তো দেখতে পাচ্ছেন নিচে, একদম নিচে। তো সিম্পলি এটার উপর ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে পেটিএম গিফট ভাউচার 1000 পয়েন্টে 10 টাকা, এখানে 5000 পয়েন্টে 50 টাকা, এরকম করে 10000 পয়েন্টে 100 টাকা, তার নিচে 25000 পয়েন্টে 250 টাকা। তো এই অপশানগুলো এখানে আছে। তো আমাদের যেহেতু 1410টা পয়েন্ট আছে অবশিষ্ট, তো এখানে আমরা 10 টাকার যেটা সেটাতে ক্লিক করব। তো সিম্পলি সোয়াইপ আপ করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন গিফট ভাউচার অ্যাডেড সাকসেসফুলি 10 রুপিস। তো এখানে আপনি ভিউ ডিটেলসে ক্লিক করে দেখতে পারেন। তো আমি আপনাদের এখানে আমার পাসবুকটাকে দেখিয়ে দেবো, দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোথা থেকে ব্যালেন্সটা আসলো। যদি নিচের দিকে যান তাহলে আপনি এখান থেকে পেটিএমের কিছু প্রোডাক্ট দেখতে পাবেন, যা এখান থেকে চাইলে আপনি বাইও করতে পারেন। তো আমরা এবার পাসবুকে যাব। তো এখানেই আপনি পাসবুক পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন যে 30 টাকা কিন্তু এখানে ভাউচার। তো এখানে 3টে ভাউচার আপনাদের শো করছে, প্রথমটা 10 টাকা, তারপর 10 টাকা, তারপর 10 টাকা, টোটাল 30 টাকা। তো আমার কাছে 3000-এর বেশি পয়েন্ট ছিল, তো আমি 2টো ভাউচার নিয়েছিলাম। তো লাস্ট ভাউচারে মনে হলো যে আপনাদেরকে দেখানো যাক, তাহলে আপনাদেরও উপকার হবে, তো সেই জন্য এই ভিডিওটি বানানো। তো এইভাবে আপনি খুব সহজভাবেই কিন্তু পেটিএম ফার্স্ট পয়েন্টকে আপনি টাকাতে কনভার্ট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করুন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের জন্য ব্যাস এইটুকু থাকছে, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। বাই।